ডিয়ার ভিউয়ার্স, এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে লো প্রেশার। আমরা অনেক সময় হাই প্রেশার কি লো প্রেশার কি এই বিষয়টা বুঝি না। তোমরা কি বুঝো? আমরা অনেকেই বুঝি না লো প্রেশার কি। আমি প্রথমে যে বৈশিষ্ট্যগুলো বলবো সেটা হলো, যদি কোনো মানুষ দুর্বলতা অনুভব করে, দুর্বলতা স্বাভাবিক দুর্বলতা অনুভব করে, স্বাভাবিক শক্তিটা না পায়, স্ট্রেংথ না পায়, অনেক সময় যে চোখ বন্ধ করলে ঝিঝি পোকার মতো দেখে, সর্ষে ফলের মতো দেখে, এই যে একটা কন্ডিশন বলে, বা ঘুরায়, অটোমেটিক ঘুরাইতেছে, সোয়েটিং হচ্ছে, হ্যাঁ ঘুরে পড়ে যায়, এরকম কিছু কন্ডিশন আছে, এই ধরনের লক্ষণ দেখা দিলে যে রোগটাকে আমরা বলি স্বাভাবিক ভাষায় যে লো প্রেশার, এইটাই হলো আসলে লো প্রেশার। এখন কিভাবে বুঝবো লো প্রেশার? আপনি মনে রাখবেন, যদি কোনো কারণে আপনি চোখে ঝাপসা দেখেন, আপনি ঝিঝি পোকার মতো কিছু একটা ঘুরতেছে দেখেন, হ্যাঁ দুর্বলতা অনুভব করেন, তাহলে আপনি দেরি না করে পার্শ্ববর্তী কোনো পল্লী চিকিৎসক হোক বা যে প্রেশার মাপতে পারে এরকম একজন মানুষের কাছে গিয়ে প্রেশার মাপবেন। প্রেশার মাপার পরে দেখবেন যে প্রেশার হবে সিস্টোলিক, মানে উপরের প্রেশারটা বেশি না, এটা হবে 90, নিচেরটা হবে ডায়াস্টোলিক 60। খেয়াল করে দেখো উপরটা কি, হ্যাঁ উপরেটা কি হবে 90 আর নিচেরটা কি হবে 60, এটাকে বলা হয় সিস্টোলিক, সিস্টোলিক প্রেশার, আর এটা কি ডায়াস্টোলিক প্রেশার। হ্যাঁ যদি এই ধরনের প্রেশারের সাথে আপনার শরীরে বা আপনি কয়েকদিন থেকে অনুভব করেন যে আপনার দুর্বলতা, তাহলে ওই কন্ডিশনটাকে আমরা বলি লো প্রেশার। এখন এই ধরনের কন্ডিশন কেন হতে পারে? এই ধরনের কন্ডিশন হতে পারে এই কারণে যে আপনি কোনোভাবে মানসিকভাবে দুর্বল হলে, মানসিক টেনশন করলে, শরীরে কোনো রোগ থাকলে, যেমন ডায়াবেটিস থাকলে, কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে যদি আপনার রোগ আক্রান্ত হয়, যেমন আমরা অনেক সময় কিডনি ড্যামেজ হয়ে যায়, আমরা খেয়ালই করি না, আছে না এরকম, অনেকে খেয়ালই করি না আমার ভিতরে ক্যান্সার হয়ে বসে আছে, খেয়ালই করি না এরকম। তারপরে হরমোনের কোনো প্রবলেম থাকলে, খেয়াল করবেন হরমোনের কোনো প্রবলেম থাকলে, এন্ডোক্রাইন সিস্টেমে কোনো ত্রুটি হলে এই ধরনের লো প্রেশার হতে পারে। এখন চিকিৎসা কি, চিকিৎসা কি? যদি ডিয়ার ভিউয়ার্স আপনার বা আপনার পাশে কারোর কোনো কারণে লো প্রেশার দেখা দেয়, লো প্রেশার, হ্যাঁ যেটাকে আমরা বলি যে লো, এল ও লো কি প্রেশার, লো প্রেশার, হ্যাঁ লো প্রেশার, তো এখন এই ধরনের লো প্রেশারের চিকিৎসা কি? মনে রাখবেন, এই ধরনের লো প্রেশার দেখা দিলে আপনি দেরি না করে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সিস্টেমিক যত টেস্ট আছে গেলে করাই ফেলবেন। কেন করাবেন? যে আপনি আসলে ডায়াবেটিসে ভুগতেছেন কিনা, আপনি আসলে হরমোনের কোনো, থাইরয়েডের কোনো প্রবলেমে ভুগতেছেন কিনা, ক্যান্সারের কোনো প্রবলেমে ভুগতেছেন কিনা, কিডনি কোনো প্রবলেমে ভুগতেছেন কিনা, এটা আপনি পরীক্ষা নিরীক্ষা না করে শিওর হতে পারবেন না। এই জন্য এই ধরনের লক্ষণ দেখা দিলে করবেন, করার পরে আপনি যে কাজটা করবেন, সকাল বিকাল আপনি খাবার স্যালাইন খাবেন, সকাল বিকাল ডাব খাবেন, একটা ভিটামিন ডেইলি খাওয়া উচিত, এবং ভিটামিন যুক্ত খাবার যেগুলো আছে এগুলো খুব বেশি খাওয়া উচিত। আর খাদ্যের দিকে মনোযোগ দিতে গেলে আমি বলবো যে লো প্রেশার হলে প্রতিদিন সকালে একটা করে সিদ্ধ ডিম খাওয়া উচিত, এবং ঘুমানোর পূর্বে এক গ্লাস দুধ খাওয়া উচিত। এবং আমি বলবো যে সবচেয়ে ক্যালোরিযুক্ত খাদ্য যেটা পৃথিবীতে, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের সময় খাইছে, সেটা হলো খেজুর। আপনি ডেইলি দুই বেলা মিনিমাম 2 থেকে 3টা করে খেজুর খাওয়ার চেষ্টা করবেন, এতে কি হবে আপনার শরীরে আয়রন বাড়বে, ক্যালসিয়াম বাড়বে, ক্যালোরি বাড়বে। আর আমি বলবো যে খুব বেশি দুর্বলতা অনুভব করলে 500 ml এর একটা স্যালাইন, হার্ট সল নর্মাল স্যালাইন বা 5% DNS যে কোনো একটা স্যালাইন আপনি শরীরে পুশ করবেন, কেননা তাহলে আপনার প্রেশারটা একটা লেভেলে চলে আসবে। আর ডাক্তারের পরামর্শ নিয়ে বাকি পরামর্শগুলো, বাকি জীবন এই পরামর্শগুলো মেনে চলা উচিত, কেননা লো প্রেশার কোনো কিন্তু হাইপারটেনশন বা হাই প্রেশার সেটাও খারাপ, লো প্রেশারে কিন্তু মানুষ শখে আক্রান্ত হয়ে মানুষ মারা যাবে, হাই প্রেশার কিন্তু কন্ট্রোল করা সম্ভব, কিন্তু লো প্রেশার যদি আপনি দিনের পর দিন অবহেলা করতে থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি মারা যাওয়ার সম্ভাবনা। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।